বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত আমি আব্দুল আজিজ লোহাগড়া সদর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের মজিদার পাড়া বাসিন্দা হই সিয়াম সাধনার মাস মাহে রমজান আমাদের কাছে এসে যে সবাইকে সিয়াম পালন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়ে সবাইকে পবিত্র রমজানের মুবারকের শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি মাহের রমজানের পবিত্রতা রক্ষা করবেন সিয়াম পালন করবেন জাকাত দিবেন অসহায়দের খাদ্য সামগ্রী বিলি করবেন বর্তমান বিশ্ব আজ অসহায় করোনা ভাইরাসের কাছে সমাজের গরিব দুঃখী মানুষ খুবই অসহায় নির্মবিত্ত মধ্যবিত্ত শ্রমজীবী মানুষরা আজ ক্যাটাকাওয়া মানুষরা। আজ তারা অক্ষম ফ্যামিলি চালাতে পারতেছে না তাই আমি রাজনীতিবিদদের এবং ধনীদের যবানদের সবাইকে এগিয়ে এসে অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্য এবং খাদ্য সামগ্রী যার যার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য সবার কাছে অনুরোধ করতেছি এবং এখানে অর্থনীতিরবিদ এবং সমাজের কিছু বিত্তবানরা এগিয়ে এসেছে যার কারণে এখন সুপল পাচ্ছে এলাকার গরিব দুঃখী মেহনীতি মানুষেরা অনেক বিত্তবানরা ঘুমিয়ে আছে তাহলে আপনারাও যদি এগিয়ে আসেন তাহলে সমাজে একজন লোকও না খেয়ে মরবে না এই করোনা ভাইরাসের কাছে হেরে যেতে হবে না তাই আমি আমার সাধ্যমাতা আপনারা তো আমাকে চিনেন আমি লোহাগাড়া পাড়া লোহাগাড়া যুব উন্নয়ন পরিষদের সিনিয়র সভাপতি বারপ্রাপ্ত সভাপতি আমি লোহাগাড়া ঐক্য পরিষদের সদস্য তারা জানেন গত কিছুদিন আগে আমাদের লোহাগাড়া ঐক্য পরিষদে পাঁচশত পরিবারের কাছে উপহার সামগ্রী পৌঁছে গেছেন নয়টি ইউনিয়নে আমরাও লোহাগাড়া যুব উন্নয়ন পরিষদও আমাদের আট নম্বর ওয়ার্ডে বিভিন্ন অসহায় মানুষের কাছে আমরা উপহার সামগ্রী পাঠিয়েছি করোনা ভাইরাসের যারা শিখার তাদের কাছে এবং আমাদের এলাকার আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার এবং প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন ভাই আমার শ্রদ্ধেয় মুরব্বী উনি আমার আট নম্বর ওয়ার্ডের জন্য ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন আমি আট নম্বর ওয়ার্ডের বিশজনকে বাংলাদেশ আওয়ামী পক্ষ থেকে আমিন ভাইয়ের পক্ষ থেকে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব প্রসাদ আলমের অক্লান্ত পরিশ্রমে আজকে লোহাগাড়া আট নম্বর ওয়ার্ডে ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন আমি তা বন্টন করেছি লোহাগাড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান আহাস নুরসভা চৌধুরী অনেক ত্রাণ এখানে পাঠিয়েছেন আট নম্বর ওয়ার্ডের জন্য এবং লোহাগাড়া বাসের জন্য প্রায় তেরো শতের মতন এই পর্যন্ত ত্রাণ দিয়েছেন তাই আমি আমাদের রাজনীতিবিদদেরকে চেয়ারম্যান মহোদয়কে মেম্বার মহোদয়কে এলাকার বিত্তবান সবাইকে সার্বিক সহযোগিতা করার জন্য এলাকার পরিশ্রমী মানুষের কাছে সার্বিক সহযোগিতা করার জন্য বিসহায় গৌরব দুঃখী মেহনতি মানুষের জন্য রিক্সা চালকের জন্য সিএনজি চালকের জন্য সবাইকে সামনে এগিয়ে এসে তাদেরকে যার যার সাধ্য মতে উপহার সামগ্রী ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য সবাই করোনা ভাইরাস প্রতিরোধের সরকারি দিক নির্দেশনা মেনে চলবেন বিনিভূতভাবে অনুরোধ জানিয়ে আজকে মতো এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি